তো গোত্র দেখার পর যে প্রথম অনুভূতিটা এলো, যে গোত্র মুভিটা জাস্ট দেখা শেষ করলাম, তো এটা দেখার প্রথম অনুভূতি যেটা হলো যে গোত্র শেষে যে অংশটা আসছে, যে একজন একটা পূজার আয়োজন করছে, পূজার আয়োজন করার পর এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে ছেলের গোত্র কি। তো একটা হিন্দু ধর্মে একটা গোত্র থাকে, যে গোত্রটা হচ্ছে যে একটা, আমার যেমন পাল কাশ্যপী গোত্র, মানে হিন্দু যদি আমি হিন্দু হিসেবে সবার একটা গোত্র থাকে। তো এখানে এরকম লেখকের যে এখানে যিনি আছেন তার মানে যার মা, যে অর্থাৎ একজন মা তার ছেলের জন্য পূজা দিচ্ছেন, তো ছেলের গোত্রটা বলা লাগে, তো গোত্রটা বলছেন। তো সাথে সাথে আর একটা ছেলে আছে, যে ছেলেটা মুসলিম, তার গোত্রটা কি সেটা নিয়েই আসলে, সেই গোত্র নিয়েই আসলে এই মুভির সূত্রপাত। তো মুভির কাহিনীটা কিছু বলা যাক, তো কাহিনীটা বলা যাক, সেটা হচ্ছে একজন মা তার ছেলে থাকেন আমেরিকাতে, তো বাসায় হচ্ছে ছেলে মেয়ে মা একা থাকে। এখন ছেলে মাকে একা রাখতে চাচ্ছে না, এটা একটা ব্যাপার। এখন তার জন্য একজন কেয়ারটেকার দরকার, বাসার একটা সিকিউরিটি দরকার আছে। তো এবার কেয়ারটেকার খুঁজতে হবে, তো কেয়ারটেকার খুঁজছে সবাই। খোঁজার পর কয়েকজনকে তার মা তার পছন্দ হয়নি বলে তাড়িয়েও দিয়েছে, তারপর অবশেষে একজনকে পছন্দ হলো, এবার সে আসলো। নাইজেল যিনি এখানে অভিনয় করেছেন তারেক চরিত্রে, সে নাইজেলই এবার আসলেন। তো নাইজেল প্রথমে পরিচয় লোকানো হয়েছিল, যে কারণ মায়ের ছেলে মনে করেছিল যে নাইজেলকে হয়তো বা তারেককে হয়তো বা ওনারা মেনে নেবেন না, তো তার জন্য পরিচয় লোকানো হয়েছিল। তো পরিচয় লোকানোর পর সে আসলো, প্রথম দিকে মা অনেক বাজে ব্যবহার করলো তার সাথে, তারপরেও তিনি থেকে গেলেন, তারপরেও তিনি চেষ্টা করলেন মার সাথে মানিয়ে নেওয়ার জন্য। তবে অনেক পর মা, তারপর এমন হলো যে মা অসুস্থ হয়ে গেল, মা অসুস্থ হয়ে গেল, মাকে দেখলো তারিখ ও সময়, দেখার পর একটা পর্যায়ে মাও বুঝতে পারলেন যে না, ছেলেটা তার জন্য অনেক করছে, এবং এইভাবে মায়ের প্রতি, মা তার প্রতি গলে গেলেন। তো একটা পর আবার এর মধ্যে একটা ঘটনা ঘটলো যে মা তাকে দেখে ফেললো নামাজ পড়া অবস্থায়, তারপর মায়ের খারাপ লাগলো যে তার সাথে প্রতারণা করা হয়েছে। সে অনেক বোঝানোর চেষ্টা করলো যে না মা, আমি প্রতারণা করিনি, আপনার ছেলে আমাকে এমন করে বলেছে, এজন্য আমি এমন করেছি। তারপর অত শেষে মা বের করে দিল, কিন্তু তার অনেক, সে বাড়ির বাইরে অনেক দিন অবস্থান করছিল, করতে করতে মা তাকে হঠাৎ একদিন মেনে নিল, এভাবেই ঘটনা। তারপর একদিন মা বসে আছে, তো মায়ের মন খারাপ, কারণ তার ছেলে আসার কথা ছিল কিন্তু তার ছেলে আসতে পারেনি, কারণ তার ছেলে হচ্ছে চাকরি শিফট করছে এবং কোনো ইমার্জেন্সি ছাড়া সে 2 বছরের জন্য ইন্ডিয়াতে আসতে পারবে না। তো এইভাবে একটা কাহিনী, তার জন্য মায়ের অনেক মন খারাপ। তো ছেলেটা হঠাৎ করে বললো যে মা, আমি কি তোমার আরেকটা ছেলে, আমি কি তোমাকে মা ডাকতে পারি? তো বললো হ্যাঁ ডাকতে পারিস। তো এভাবে মা আসলে আরেকটি ছেলে পেয়ে গেল। তো মায়ের অনেক ইচ্ছা ছিল যে মা ঘুরতে যাবে, তো তখন ছেলেটা বললো যে মা, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমরা ঘুরতে বেরোবো, প্রথমে আমরা উড়িষ্যা যাব যেখানে আমার বাড়ি, তারপর হচ্ছে তুমি যেখানে ঘুরতে যাবে সেখানে যাব। তো এভাবে তারা বের হয়ে পড়লো। যাওয়ার পর এটা এই তো মা যাওয়ার পরে মা একবার অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল বলতে মাকে প্ল্যান করে আসলে করা হয়েছিল। তো এই তো তারপর মা আবার অসুস্থ হয়ে যাওয়ার পর সুস্থ হয়ে গেল। পাশাপাশি সুস্থ হয়ে যাওয়ার পর আবার এর মধ্যে আরেকটি কাহিনী আছে, সেটা হচ্ছে ওই বাড়িতে আরেকটি মেয়ে থাকে, তো যেই মেয়েটিকেও মা হেল্প করছে, হেল্প করে তাকে কলেজে পড়াচ্ছে, তো সেই মেয়েটি আবার এই তারিককে পছন্দ করে, মেয়েটি হিন্দু ছেলেটি মুসলিম। তো মেয়েটির মাকে একদিন, মা অর্থাৎ গল্পের যে মা, উনি একদিন মেয়েটির মাকে যে বললেন যে তোর তোর মেয়েটিকে কি এই ছেলের সাথে বিয়ে দিবি? তো বললো মুসলমান ছেলের সাথে দিব, আমার আত্মীয় স্বজন কি বলবে? তখন মা বললো তুই কোন আত্মীয় স্বজনের কথা বলছিস? যারা তোর খোঁজ নেয় না সেই আত্মীয় স্বজনের কথা? আমি তারেককে খুব ভালো জানি, ভালো জানি, তারেক অনেক ভালো রাখবে তোর মেয়েকে। তখন উনিও রাজি হয়ে গেলেন, অর্থাৎ একটি ভিন্ন ধর্মাবলম্বী একটা বিয়েরও একটা ব্যাপার হয়ে গেল। এই এভাবেই গল্প, এটাই মোটামুটি গল্প।
তো গল্পটা তার মধ্যেও একটা জিনিস ছিল, যে একটা অংশ সেটা হচ্ছে গল্পের একজন ভিলেন আছে, তো খরাজ যিনি অভিনয় করছেন, খরাজ মুখার্জি। তো একটা পর্যায়ে একটা অনুষ্ঠান হয়, একটা অনুষ্ঠান হওয়ার সময় তো সেখানে খরাজ বলে যে আমি একজন মুসলিমের হাতে প্রসাদ খাবো, শ্রীকৃষ্ণের যে প্রসাদ আমি একজন মুসলিমের হাত থেকে খাবো। তো সেখানে মা বুঝালেন, দেখো এই যে আমরা ভেদাভেদ, ভেদাভেদ তো আমরা তৈরি করেছি, ভেদাভেদ তো আমরা তৈরি করেছি, কারণ এটা কিন্তু সবখানেই নেই, এমন অনেক জায়গায় আছে ভারতবর্ষে যেখানে হচ্ছে হিন্দু মুসলিম একসাথে এই অনুষ্ঠানগুলো করে, এমন অনেক জায়গা আছে যেখানে হিন্দুরা মুসলমানদের এতে তারা খাবার বানায়, আবার হিন্দু মুসলিম এই যে প্রতিমা দেখছো রাধা কৃষ্ণের, এই প্রতিমাও তো হিন্দু মুসলিম একসাথে বসে বানায়, তখন তো আমরা কেউ জিজ্ঞাসা করি না এই প্রতিমাটা কোত্থেকে আসছে। তো তিনি বললেন যে ভগবান আসলে বিভেদ করেনি, বিভেদ আমরাই করেছি। তো এটাই মোটামুটি এটাই গল্প। তো গোত্র আমাদেরকে অসাম্প্রদায়িক হতে শেখাবে, আমাদেরকে সহানুভূতিশীল হতে শেখাবে, আমাদেরকে অন্য ধর্মকে শ্রদ্ধা করতে শেখাবে, আমাদেরকে ধর্ম যে ধর্মের যে নীতি, যে অহিংসা, অহিংসা শেখাবে। গোত্র মুভিটা আমাদেরকে অন্যের প্রতি অন্যের মতামত আলাদা হতে পারে, তাই বলে আমরা তার প্রতি খারাপ আচরণ করবো না, অন্যের মতামত সঠিক হতে পারে এটা শেখাবে। তো আপনারা সবাই অবশ্যই গোত্র মুভিটা দেখবেন, এটা শিবপ্রসাদ এবং নন্দিতা ওনাদের দুজনের একটা মাস্টারপিস, আই হ্যাভ টু সে ইট। নাইজেলের অভিনয়টা ভালো লেগেছে আমার কাছে, মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয়টা ভালো লেগেছে। তো সব মিলে আর কয়েকটি গান ছিল গোত্র মুভিতে, গানগুলোও ভালো লেগেছে কয়েকটা গান। আশা করি আপনার গোত্র মুভিটা দেখবেন। হ্যাপি, গুড ডে।